একদিকে মাইল স্টককাই সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে দেশের 6টি অভয়াশ্রমে অভিযান চালিয়ে যাচ্ছে উপকূল রক্ষী কোস্টগার্ড নৌপুলিশ এবং মৎস্য অধিদপ্তর অন্যদিকে নিজেদের ভাগ্যের মতো ছিড়ে যাওয়া জাল মেরামত করে অলস সময় পার করতে বাধ্য হচ্ছেন জেলেরা বছরের অর্ধেকটা সময় নদী কিংবা সাগরে মাছ ধরার পরিবর্তে উপকূলে বেকার জীবন কাটাতে হয় তাদের অথচ মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে সরকারের চাল বরাদ্দ জোটে না জেলেদের ভাগ্যে চলতি 22 দিনের নিষেধাজ্ঞায় নিবন্ধিত প্রতিটি জেলের জন্য মাথাপিছু 20 কেজি করে চাল সহায়তা দিয়েছে সরকার আইডি কার্ড হওয়ার পরও আমরা কখনো সরকার দিতেছে কিন্তু আমরা পাইতেছি না সার্ভার নাম্বারের খেয়াল হয় আমাকে দেয় না জাইলার কোনো জাইলারাই পায় না জেলেদের অভিযোগ 1 থেকে 3000 টাকা ঘুষ দিয়ে ইউনিয়ন পর্যায়ে তারা জেলে হিসেবে নিবন্ধিত হন এরপর আরো 2000 টাকার বিনিময়ে দেওয়া হয় বিশেষ সহায়তার কার্ড কিন্তু বৈধ কার্ড থাকার পরও তাদের দেওয়া হয় না চাল জেলেদের সহায়তার সেই চাল চেয়ারম্যান মেম্বাররা ঘনিষ্ঠদের মধ্যে বণ্টন করছেন পাশাপাশি বাইরে বিক্রি করে দেন বলো জেলেদের অভিযোগ জেলে আইডি কার্ড দিলো 2000-3000 টাকা গেল সাল জানতে হইলে আমাকে তো টাকা নেই আমরা কি দিয়ে নেবো মেম্বার সেভেন আছে এগো সামসা সুমসা আছে এগো সামসা সুমসা করে দেয় কারা চুরি করে কিন্তু আমরা জেলেরা হয় না চেয়ারম্যানের দ্বারা গেলে কয় তোমার কথা দেওয়া গেছে মেম্বারদের গেলে কয় তুমি কিসে জানলিয়া কিন্তু আসলে আমরা পাইতেছি না অনুসন্ধানে জানা গেছে জেলেদের চাল সহায়তার ক্ষেত্রে সরাসরি 3টি মন্ত্রণালয় এবং 4টি সরকারি দপ্তর সম্পৃক্ত রয়েছে খাদ্য মন্ত্রণালয় থেকে সহায়তার কাগজ পাঠানো হয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে সেখান থেকে নথি আসে মৎস্য মন্ত্রণালয়ে পরবর্তীতে চাল চলে যায় জেলা প্রশাসনে পর্যায়ক্রমে পাঠানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়ে চেয়ারম্যান মেম্বারদের কাছে আর নগরীতে সিটি কর্পোরেশনের কাউন্সিলরের মাধ্যমে চাল বণ্টনের নিয়ম আর এতেই ঘটছে নানা বিপত্তি যেহেতু এটা আপনার পুরাটাই জনপ্রতিনিধিদের কাজ জনপ্রতিনিধিদের কাছে যেতে হতে একটু সময় লাগবে এইটাই আর কিছু না এখানে দীর্ঘসূত্রে কোনো সুযোগ নাই আপনারা এই বন্ধের মধ্যে তারা সমস্ত চাল পাবে এটা একদম মানে স্বতঃসিদ্ধ বিষয় আমাদের বরাদ্দ যদি মৎস্য দপ্তর চলে আসে মৎস্য দপ্তর আমাদেরকে ইউনিয়নের মালিক সমিতিরা আছে যতগুলো সমিতি আছে এখানে যতগুলো ফিশিং বোর্ডে স্টাফ আছে যতগুলো জেলেদের তালিকা আছে তাদেরকে বরাদ্দ দিব কারণ এই কারণে তাদেরকে বরাদ্দ দিলে আমরা সঠিকভাবে বরাদ্দগুলো আমরা পাবো সাগর ও নদীতে মাছ ধরার জন্য সরকারের নিবন্ধিত 42,000 বড় ট্রলার এবং 25,000 মাঝারি সাইজের নৌকায় নিয়োজিত রয়েছেন 10 লাখের বেশি জেলে বছরের 365 দিনের মধ্যে চার দফায় অন্তত 148 দিন সাগরে যেতে পারেন না এসব জেলেরা এ সময় তাদের পুরো বেকার জীবন কাটাতে হয় থাকতে হয় অনাহারে অর্ধাহারে অথচ তাদের জন্য সরকার যে প্রাপ্য সেটি সঠিক সময় যদি পৌঁছানো যেত তাহলে বেঁচে যেত এসব জেলে পরিবার চট্টগ্রামের ফিশারি গার্ড থেকে কমল দে সময় সংবাদ